প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকার একটি অদ্ভুত ঘটনা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি রোডের পাশে একটি মন্দির আছে। মন্দিরের ভিতরের একটি ঘটনা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি একটু ভিতরের দিকে যদি যাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন একটি মন্দির, মন্দিরের এখানে যে অবাক করা ঘটনাটি আপনাদের দেখাতে যাচ্ছি, দেখেন এই যে এখানে এখানকার একটি যে অদ্ভুত ঘটনা আপনাদের দেখাতে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু অসংখ্য ইট বাঁধা আছে। এখানে ইট ঝুলায় রাখলে নাকি মনের আশা পূরণ হয়, তো এমনটি একটা নিউজ দেখে আজকে এখানে আসছিলাম যে এখানে দেখেন অসংখ্য লোক দেখেন ইট ঝুলায় রাখছে। দেখেন এই যে এইগুলো কিন্তু সব ইট, তো এখানে নাকি ইট ঝুলায় রাখলে মনের আশা পূরণ হয়, তো এই সেই আশা পূরণের জন্যই দেখেন অনেকেই কিন্তু ইট ঝুলায় রাখছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অসংখ্য ইট, এই যে দেখতে পাচ্ছেন অনেকে একেবারে আস্ত ইটও ঝুলাই দিছে এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এই গাছেও দেখতে পাচ্ছেন সব কিন্তু ইট বাঁধা আছে। তো এই যুগে এসেও যে মানুষ এই ধরনের রীতিনীতি মেনে চলে তো দেখে অবাক লাগলো। তো এই নিউজটা আমি কালকে দেখে ভাবলাম যে যেহেতু আমাদের এলাকায় একটু ঘুরে আসি, তো সেই উদ্দেশ্যে আজকে রওনা হলাম। এখানে দেখেন সেটা দেখার জন্য আসলাম। তো এটা হলো আমাদের যশোর জেলার ঝিগুরগাছা উপজেলার গদখালি, গদখালি বাজারের পাশেই এটা একটা মন্দির আছে, এই মন্দিরের পাশেই এটার অবস্থান। তো কেউ যদি আমাদের এলাকার হন দেখতে চান দেখতে পারেন এসে। এখানে অসংখ্য লোক কিন্তু দেখেন এখানে এসে এসে ইট ঝুলায় রেখে যায় তাদের মনের আশা পূরণের জন্য। তো এই যুগে এসেও যে মানুষ এইগুলা মানে কিংবা এইগুলা আশা করে যে এখানে ইট বাঁধলেই উপরওয়ালাকে না ডেকে আল্লাহর কাছে প্রার্থনা না করেই এইগুলা ইট বাঁধলেই যে মনের আশা পূরণ হয়ে যাবে, এটা মানুষ এখনও কীভাবে কল্পনা করে সেটাই বুঝি না। তো এটাই দেখানোর ছিল, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।